আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আজকে আমরা তোমাদের অবজেক্টিভ নিয়ে আলোচনায় আসছি, তা হলো ত্রিকোণমিতি, অর্থাৎ নবম এবং দশম অধ্যায়ের সংশ্লিষ্ট যে অবজেক্টিভগুলো আছে সেগুলোর কিছু আলোচনা করছি। তো দেখা যাক আমাদের আলোচনার পর আজকে কি আসে। এখানে কোশ্চেন নম্বর ১ এ লক্ষ্য করো লেখা আছে যে স্কোয়ার অফ 3 সাইন 3 মাইনাস কস 3 ইজ ইকুয়াল টু 3 এর মান কত। এক্ষেত্রে আমরা করি কি, অনেক সময় সমাধান করে আমরা থিটা পেতে পারি, আবার অনেক সময় টেকনিক পন্থা অবলম্বন করে আমরা সমাধান করতে পারি। সেই টেকনিক পন্থাটা একটু খেয়াল করি আমরা। যেমন কোশ্চেন নম্বর ১, কোশ্চেন নম্বর ১ উল্লেখ করা আছে স্কোয়ার অফ 3 সাইন থিটা মাইনাস কস 3 ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা সমাধানের দিকে না এগিয়ে আমরা যে কাজটি করব একটুখানি বুদ্ধি খাটাই, স্কোয়ার অফ সাইন থিটা স্কোয়ার অফ 3 সাইন থিটা বাম পাশে রেখে আমরা কস থিটা ডান পাশে দিয়ে দিলাম। এরপর লাইন সাইন থিটা ডিভাইডেড বাই, অর্থাৎ ডান পাশে কস থিটা রেখে বাম পাশে ভাগ হিসেবে দিই, অথবা আমরা বলতে পারি যে উভয় পক্ষকে কস থিটা দ্বারা ভাগ করি। কস থিটা দ্বারা ভাগ করলে কি হবে, বাম পাশটায় স্কোয়ার অফ 3 থাকতেছে আর ডান পাশটায় কস থিটা উঠে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি কস থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে আমরা বাম পাশটায় পেয়ে যাচ্ছি স্কোয়ার অফ 3 সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা পরিবর্তন হয়ে যাচ্ছে ট্যান থিটা, আর ডান পাশটায় পেয়ে যাচ্ছি ওয়ান। পড়লে আমরা যদি ট্যান থিটা বাম পাশটা লিখে দিই তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই স্কোয়ার অফ 3। তো ওয়ান বাই স্কোয়ার অফ 3 বাম পাশটা আছে ট্যান থিটা, অতএব 1 বাই যে রুট 3 টা আছে এটাকে আমরা ট্যান ডাইভার্ট করব, ট্যান থিটা ডাইভার্ট করি এই মানটা আসে আমাদের ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে যদি আমরা ট্যানটা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আমি যেখানে ক্যালকুলেশনটা একটু বড় আকৃতি করলাম আমরা এই লেন থেকে লেন একটু সরাসরি আসতে পারি। তো যাই হোক, এ ধরনের ছোট করে টেকনিক পন্থা অবলম্বন করেও আমরা থিটা কোণটা নির্ণয় করতে পারি। এ হলো আমাদের কোশ্চেন নম্বর ১। আমরা কোশ্চেন নম্বর ২ এর ব্যাখ্যায় আসি। কোশ্চেন নম্বর ২ এর যে ব্যাখ্যা তা হলো উল্লেখ করা আছে ট্যান থিটা ইনটু থিটা প্লাস 30 ডিগ্রি স্কয়ার অফ 3। এই ক্ষেত্রে আমাদের জানতে চাচ্ছে থিটার মানটা কত, থিটা কত। তো এখানে আমরা শর্টকাট প্রসেস যদি অবলম্বন করি তাহলে আমরা জানি যেহেতু বাম পাশটা ট্যান থিটা আছে অতএব ডান পাশের যে মানটা আছে এই মানটাকে আমরা ট্যানে ডাকব, তা আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান হলো স্কয়ার অফ 3, অতএব আমরা এই মানটাকে লিখতে পারি ট্যান 60 ডিগ্রি। এখন যদি আমরা উভয় পাশ থেকে এই ট্যান থিটা আর ট্যান থিটা বাদ দিয়ে দিই, ট্যান থিটা হবে না, ট্যান আর ট্যান বাদ দিয়ে দিই তাহলে বাম পাশটা থাকে আমাদের থিটা প্লাস 30 ডিগ্রি আর ডান পাশটা পেয়ে যাচ্ছে আমরা 60 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5। এরকম শর্টকাট প্রসেস অবলম্বন করে আমরা করব। এরপর আসছে কোশ্চেন নম্বর 3। তবে কোশ্চেন নম্বর 3 2 এর অনুরূপ একটু তোমরা লক্ষ্য করো। কোশ্চেন নম্বর 3 এখানে বাম পাশটা উল্লেখ করা আছে ট্যান থিটা মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই স্কয়ার 3। ঠিক আরেকটির মতো এটাও আমরা করব, কিরূপ বাম পাশটা যেহেতু ট্যান আছে অতএব ডান পাশের মানটাকে আমরা ট্যানে ডাইভার্ট করব, আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান 1 বাই স্কয়ার 3। আমরা উভয় পাশ থেকে যদি ট্যানটা বাদ দিয়ে দিই তাহলে বাম পাশটায় থাকতেছে থিটা মাইনাস 60 ডিগ্রি আর ডান পাশটায় থাকতেছে 30 ডিগ্রি। এরপর আমরা যদি থিটাটা বাম পাশটা লিখে দিই তাহলে ডান পাশটা পেয়ে যাচ্ছে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 টু 3 প্রায় একই ধাঁচের, কিন্তু কোশ্চেন নম্বর 4 যেটা উল্লেখ করা আছে লক্ষ্য করে এখানে উল্লেখ করা আছে 4 সেকেন্ড ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড মান, অর্থাৎ এখানে সেকেন্ড পরিবর্তে আমরা
tan কত হবে বুঝতে পারলাম বললাম tan x কত হবে তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু মাটি তোমরা লক্ষ্য করো প্যাটার্ন বা পরিষ্কার হওয়ার মধ্যে ধারণাটা প্রশ্ন নম্বর ফোর ফুলিং ভার্সেস ফোর্স থেকে ইজ ইকুয়াল টু ফাই এর সাহায্য নিয়ে আমরা যে মানটা বের করবো ট্যানের মানটা বের করবো এক্ষেত্রে আমরা যে মানটা সাধারণত যে মানটা আমরা পেতে যেমন সেক সেকেটাকে যদি আমরা ফিল করি সেকে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 5/4 তাহলে সাধারণত যে ত্রিকোণমিতিক যদি কোনো পদের মানগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে এই মানটা আসে অতএব এক্ষেত্রে আমরা সমগ্র ত্রিভুজের সাহায্য নিই অর্থাৎ যেখান থেকে পিথাগোরাস সূত্র প্রয়োগ করে আমরা ত্রিভুজের মান কিংবা অন্য যে কোনো রকম মান পেতে পারি এখানে যেহেতু এই কোণটা উল্লেখ করা হচ্ছে সেটা অতএব আমরা এটা যদি ঠিক এ জায়গায় নিই তাহলে আমার জন্য সুবিধা হবে তোমরা লক্ষ্য করো সেকে আমরা জানি সেক সমান অতিভুজ বাই আমাদের কজের সমান ভুল অতিভুজ এক্ষেত্রে আমাদের সেকের মানটা হবে অতিভুজ অতিভুজ এখানে আমাদের ফাইভ আর ভূমি হবে আমাদের যদি এখানে এই উল্লেখ করা আছে কোণ হিসেবে অতএব আমাদের এখানে সম্পূর্ণ চিহ্ন আমরা করাই তাহলে ভূমি হবে আমাদের এখানে এখন যদি আমার এখানে এই মান আছে স্কোয়ার বসালাম বিসির মান আমরা বের করতে পারছি আর এসির মান উল্লেখ করা আছে ফাইভ ফাইভ স্কোয়ার দিলাম পরের লাইন আমরা বিসি স্কোয়ার বাম পাশটা লিখে দিলাম ডান পাশটা ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ ফোর স্কোয়ার মানে সিক্সটিন মাইনাস করে দেবো নাইন দ্যাট বিসি ইজ ইকুয়াল টু আমাদের পেয়ে গেলাম থ্রি এখন বিসির মান যখন পেয়ে গেলাম থ্রি অতএব আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যে যার মানে আমরা জানতে চাই না কারণ আমরা সহজে বের করতে পারবো কিরকম এখন সুতরাং ট্যান এর সমান আমরা লিখতে পারি সুতরাং ট্যান এ প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 3/2 এত হলে উল্লেখ করা আছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু এত হলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত অনেক সময় এই প্রশ্নটা আমরা এভাবে পাই কিন্তু যে কোসেক থিটা কট থিটা মাইনাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু তো আমরা অনেক সময় করি কি এই ধরনের প্রশ্ন অনেক সহজ প্রশ্ন অনেকবার করি তৎক্ষণাৎ প্রশ্নে উত্তর আমরা দিয়ে দেই যে টিকিট বিপরীত মানটা হয়ে যাবে তো টু বাই থ্রি অর্থাৎ যদি এই মানটা হতে চায় তৎক্ষণাৎ দেয় কিন্তু অনেক সময় করায় কি পটটা আগে দেওয়া কোসেকটা পটটা তখন কি উল্টো মানটা হবে না উল্টো মানটা হবে ঠিক হয়েছে কিন্তু তার সঙ্গে মানে চেপা এইটা খেয়াল করো তোমরা এই খেয়াল করানোর জন্য আমার এই প্রশ্নটা এখানে লিখে করেছি আমি জানি যেহেতু কোসেক স্কয়ার থিটা আমি তুমি দেখাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/2 আমরা যদি স্কোয়ার ইন স্কোয়ার ফর্মুলে লিখি তাহলে পেয়ে যাচ্ছি কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 3/2 যদি মানটি আমাদের উল্লেখ করা আছে
3 by 2 অর্থাৎ প্লাস আর মাইনাস, তো আমি এখানে লিখলাম 3 by 2 ইনটু cosec theta মাইনাস cot theta is equal to 3 by 2 অর্থাৎ ডান পাশটা হলো 1। এটা লক্ষ্য করো আমরা জানি কিন্তু আমরা কি জানি cosec theta মাইনাস cot theta is equal to 1 1 রাখলাম। এখন ডান পাশটা 1 থাকলো আর বাম পাশটা যদি আমরা রেখে দিই cosec theta মাইনাস cot theta তাহলে পেলাছি কি উপরে 1 নিচে 3 বাই 2। আমরা যদি ভ্রমণ শুরু করে দিই তাহলে পূজার উপরে 3 আসবে। এটা আমাদের প্রথম ব্যাপারে কাজ, কিন্তু অনেক সময় যদি ইউনিট থাকে কটটা আগে থাকে আর কিছুটা পরে থাকে তাহলে সেক্ষেত্রে তো আমি কি করতে হবে মাইনাস কমন নিতে হবে, মাইনাস যদি কমন নেই তাহলে কি হবে কটটা আগে চলে আসবে কট থেকে মাইনাস কোসেক থেকে এখন আমি মাইনাস কোসেক দিই তাহলে পেয়ে যাচ্ছি বাম পাশটায় কট থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস 2 বাই 3। এই জন্য তোমরা সতর্কতার সাথে খেয়াল করবা যে কোসেকটা আগে থাকলো না কট আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 6 এর কোশ্চেন নাম্বার 6 উল্লেখ করা আছে cosec theta is equal to a by b হলে tan theta সমান কত। কোশ্চেন নাম্বার 6 তোমরা লক্ষ্য করো যে cosec theta is equal to a by b, এই cosec theta এর মানে সাহায্য নিয়ে যদি আমরা অন্য ত্রিকোণ ত্রিভুজগুলো বের করতে চাই তাহলে আমাদের এটা সম্পূর্ণ ত্রিভুজে লম্ব অনুভূমিক ত্রিভুজ তিনি মান আমাদের পেয়ে যাবে। তো আমরা তো জানি cosec theta সমান অর্থাৎ প্রতিটির আমরা জানি কি অতিভুজ বাই লব। আমরা যদি এই ত্রিভুজটাকে এবিসি দ্বারা ভেঙে করি আর থিটাটা যদি আমাদের ডাবল থাকে তাহলে থিটা গুণে কি করি বর্গ হয়ে থাকে লম্ব, অতএব আমাদের লম্ব হচ্ছে আমাদের এখানে এবি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। অতএব এবি এর পরিবর্তে আমরা লিখতে পারবো এ এবং এসি এর পরিবর্তে লিখতে পারবো আমরা বি। এখন যদি আমরা এখানে পিথাগোরাস প্রয়োগ করে দেই তাহলে ত্রিভুজের এবিসি হতে পারে ত্রিভুজ এবিসি হতে পাই কি পাই যে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা বিসি কে চাচ্ছি তাহলে বিসি স্কয়ার এবি পরিবর্তে লেখো এ স্কয়ার, এসি পরিবর্তে লেখো বি স্কয়ার বা বিসি স্কয়ার পরিবর্তে লিখছি আমরা বি স্কয়ার মাইনাস। অতিভুজ বাই লব এখানে একটুখানি আমাদের গণ্ডগোল লেগেছে যে কোসেক মানে অতিভুজ বাই লব তার মানে আমাদের এসি হতো আমাদের এ আর বি হতে তাহলে আমরা এসি এর পরিবর্তে লিখব এখানে এ আর বি এর পরিবর্তে আমরা লিখব ক্যালকুলেশন করতে আমাদের আসতেছে ডান পাশটা স্কয়ার বাম পাশ থেকে যদি আমরা বিস করে নিয়ে যাই মাইনাস স্কয়ার। সুতরাং বিসি সমান আমরা লিখতে পারতেছি স্কয়ার অফ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা বিসি মান পেয়ে গেলাম স্কয়ার অফ স্কয়ার মাইনাস। এখন আমরা যেহেতু ভূমিটা পেয়ে গেলাম অতএব অন্য ত্রিকোণের ভূমিটা আমরা সহজে পেয়ে গেলাম। এখানে জানতে চাচ্ছি ট্যান ট্যান থিটা কত, তাহলে সুতরাং ট্যান থিটা আমরা লিখতে পারি লম্ব বাই লম্ব বলতে এখানে আমাদের এবি ভূমি হবে আমাদের বিসি কারণ তীরের বিপরীত বা লম্ব এবির মান এখানে বি আর বিসির মান হবে আমাদের স্কয়ার অফ স্কয়ার মাইনাস। এখন অন্য নতির বলে পূর্ণ হবে কিছু আমরা সহজেই বের করতে পারবো। এখন আসলে কোশ্চেন নম্বর 7 এর কোশ্চেন নম্বর 7 বলে করা আছে থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি বলে দেখা আছে। এক নম্বর ট্যান 3 ইজ ইকুয়াল টু স্কয়ার অফ সাইন 3, দুই নম্বরে আছে কট 4 ইজ ইকুয়াল টু 1 বাই স্কয়ার 3, তিন নম্বরে বলে করা আছে সাইন 4 ইজ ইকুয়াল টু কস 2। অর্থাৎ এই থিটা মান হলো আমরা এখানে যেখানে এই উল্লেখ করা আছে এ লিখলাম ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি অর্থাৎ আমরা এর পরিবর্তে
মানটা বসিয়ে দিয়ে দেখবো বা প্রশ্নটা আমাদের আসে কি। তো আমরা এক নম্বরটা যদি উল্লেখ করি, এক নম্বর উল্লেখ করা আছে বা পাঁচটা ট্যান থ্রি, ট্যান থ্রি, তো ট্যান দিলাম, থ্রি দিলাম, এর পরিবর্তে ফিফটি নিয়ে দিলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ট্যান 45 ডিগ্রি, আর ট্যান 45 ডিগ্রি মান হলো 1। আবার অন্যদিকে ডান পাশে উল্লেখ করা আছে স্কোয়ার রুট অফ 2 সাইন 3, তাহলে স্কোয়ার রুট 2 থাকলো, সাইন থাকলো 3, এর পরিবর্তে বসালাম আমরা 15 ডিগ্রি, তাহলে পেদাস স্কোয়ার রুট 2 আর সাইন 45 ডিগ্রি, স্কোয়ার রুট 2 আর সাইন 45 ডিগ্রি মানে আমরা জানি 1 বাই স্কোয়ার রুট 2, স্কোয়ার রুট 2 স্কোয়ার রুট 2 যদি আমাদের বাদ দিয়ে দেই তাহলে থাকে শুধু আমাদের 1, অর্থাৎ বাম পাশটা ট্যান 3 এর পরিবর্তে পেয়ে এলাম আমরা 1, আর ডান পাশটা স্কোয়ার রুট 2 সাইন 3 এর পরিবর্তে পেয়ে গেলাম 1, তাহলে আমাদের এক নম্বর কাজ। একইভাবে আমরা দুই নম্বরটা কি দেখার চেষ্টা করি, দুই নম্বরটা উল্লেখ করা আছে cot 4 is equal to 1 by square root 3, তাহলে cot 4 cot 4 তাহলে cot দিলাম মান বসালাম পর যা আসলো আসলো কত ওয়ান বাই স্কোয়ার 3, অর্থাৎ দুই নম্বরটা কারেক্ট। এখন দেখা যাক তিন নম্বর, তিন নম্বরটা উল্লেখ করা আছে বাম পাশটায় সাইন 4, তাহলে সাইন দিলাম 4 দিলাম, সাইন 4 সাইন থাকলো 4, এর পরিবর্তে 15 ডিগ্রি যা কিনা আমাদের 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি মানে তাই আমরা সরাসরি 3 হয়ে যাবে। আবার অন্যদিকে ডান পাশটায় উল্লেখ করা আছে cos 2, তাহলে cos 2 এর জায়গা বসাচ্ছি আমরা 15 ডিগ্রি, তাহলে cos এ যাচ্ছে 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রি মান আমাদের কত স্কোয়ার 3 বাই 2, তাহলে দেখলাম আমরা আমরা বাম পাশটায় পেয়ে গেলাম স্কোয়ার 3 বাই 2 এবং ডান পাশটা তো আমরা পেয়ে গেলাম স্কোয়ার 3 বাই 2, অর্থাৎ উভয় পাশ থেকে আমরা সেম মান পেয়েছি, অতএব আমাদের তিন নম্বরটা কারেক্ট। সাত নম্বরে এক দুই তিন চাই পাঁচ, এখন আমরা প্রশ্ন নম্বর 8 প্রশ্ন নম্বর একটু প্রশ্ন করে নিই, পাশে কি চিত্র উল্লেখ করা আছে, চিত্র থেকে জানতে চাওয়া হয়েছে cos c এর মান কত, আর দুই নম্বরে জানতে চাওয়া হয়েছে 40 প্লাস tan c এর মান কত, তাহলে আমরা এখানে cos c এর মান জানতে চাচ্ছি, আমরা তো জানি cos θ এর সমান এক্ষেত্রে সিটা উল্লেখযোগ্য করা আছে এখানে, অতএব সি কোণের সাপেক্ষে আমাদের লম্ব হবে আমাদের এবি, আর সি কোণের সাপেক্ষে ভূমি হবে আমাদের বিসি, অতি উত্তর লেখা নিয়েছি, অতএব পশ্চিম মান বের করতে গেলে কি লাগবে বলতে বুঝতে অবশ্যই লাগবে মূলগত বস্তু। তো এখানে আমরা চিত্র চিত্রে দেখা যাচ্ছে এখানে লম্বের মান আছে আর ভূমির মান চতুর্ভুজের মান, পিথাগোরাস প্রয়োগ করে আমরা করতে পারি, অথবা এ মানটা আমরা জানি বারবার ব্যবহার করছি বা আমরা পেয়েছি যে কি সমমিতি ত্রিভুজের ক্ষেত্রে যে একদম সবচেয়ে ছোট মানের যে অনুপাতগুলো থাকে তা হলো 3 4 5, এর পরবর্তী যে মানগুলো আমরা পাই তা হলো এই মানটা ব্যবহার পেয়েছি সেটা কি যে 5 12, আমরা যদি 5 12 লম্বভূমিতে পেয়ে যাই সমস্যা 30, আর যদি কন্ডিশন থাকে মানে খালি একটু ছোটোখাটো ক্যালকুলেশন করে নিবা কিরকম যে ত্রিভুজ এবিসি হতে পারে, তো ত্রিভুজ এবিসি হতে পারছে কি পাচ্ছে প্রতিভুজের বর্গ, অর্থাৎ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা এখানে চিত্রটা দেখালাম না, চিত্র তো তোমরা লক্ষ্য করতো সেখানে উল্লেখ করা আছে, তো এবি পরিবর্তে আমি লিখেছি 5 স্কোয়ার, বিসি পরিবর্তে লিখেছি 12 স্কোয়ার, 5 স্কয়ার রুট
এসি মান 30 এখন এক নম্বর জানতে চাইছে cos c এর মান cos c তো যেহেতু c উল্লেখ করা আছে এখানে অতএব কোণের সংলগ্ন কোণ সংলগ্ন বা কোণ বলে ভূমি অতএব আমাদের ভূমি হচ্ছে এখানে BC আর প্রতিভুজ হয়ে যাচ্ছে আমাদের এখানে AC BC বাই AC BC মান উল্লেখ করা আছে 12 আর AC মান 30 এইভাবে হলো আমাদের cos c এর মান এবার দুই নম্বরটা আমরা আসি তোমরা লক্ষ্য করো কটি প্লাস টেন্সি উল্লেখ করা আছে কটি কটি প্লাস টেন্সি তো কট এ যখন উল্লেখ করা আছে বা কট মানে কি যদি কট এ উল্লেখ করা আছে তার মানে আমাদের এ কোণে বিবেচনা করতে হবে আর এ কোণে যখন বিবেচনা নেব তাহলে আমাদের লম্ব হবে সেখানে বিসি কারণ কোণে বিপুল বলে লম্ব তাহলে আমরা যখন কটে বলবো আমরা জানি কটের সমান ভূমি বাই লম্ব তাহলে যখন আমাদের এখানে এ কোণটা উল্লেখ করা হচ্ছে তখন ভূমি হবে কোণটা এই হবে ভূমি আর বিসি হবে লম্ব এক্ষেত্রে আমাদের লম্ব হবে এবি আর ভূমি হবে তার মানে ট্যানসি আমরা লিখতেছি লম্ব বাই ভূমি এবি ডিভাইডেড বাই বিসি এবি কত হতে পায় আর বিসি কত হতে পারে অতএব আমরা যদি এটা যোগ করে দেই কোটে প্লাস টেন্সি তাহলে আমরা লিখতে পারছি 5 ডিভাইডেড বাই 12 প্লাস 5 ডিভাইডেড বাই 12 এটা হচ্ছে আমরা 10 ডিভাইডেড বাই 12 লসাগু অনেক সময় আমাদের অপশনে এই মানটি উল্লেখ থাকে আবার অনেক সময় এই মানটি ছোট আকারে উল্লেখ থাকে 5 ডিভাইডেড বাই 6 তুমি এটাও লিখতে পারো তো তোমাদের এখানে এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য হলো যে কোণের সঙ্গে সঙ্গতি রেখে যে আমাদের লম্ব ভূমির ব্যাপারটা একটু যে আমরা অনেক সময় ভুলে যাই সেটাই খেয়াল করার জন্য প্রশ্নটা নিয়েছি এরপর আসো প্রশ্ন নম্বর 9 কোশ্চেন নম্বর 9 এখানে কোশ্চেন একটু দেখে নিই কোশ্চেনে দেখা যাচ্ছে এক সমকোণী ত্রিভুজ যার মধ্যে দুটি কোণ এই কোণ দেখা যাচ্ছে এ কোণ আর বি কোণ হচ্ছে বি কোণটা দেখা যাচ্ছে এই কোণের পরিমাণ উল্লেখ করা আছে x প্লাস y সি কোণের পরিমাণ করা আছে x প্লাস তুলনামূলক আমাদের x প্লাস y যেহেতু অত লিখনটা বড় আর সি কোণটা আমাদের কাছে ছোট সেই সঙ্গে দুটি বাহু উল্লেখ করা আছে একটা এ বির মান 1 আর বি সির মান x স্কয়ার 3 তারপর আমরা এসি পেয়ে গেলাম এখন এক্স এর মান আমাদের একটা একই ছিল যে এক নম্বর আমরা শেষ করলাম আমরা এখন আমরা দুই নম্বর চলে আসি দুই নম্বর দাম হচ্ছে এক্স এর মান তো দুই এক্স এর মান যখন আমরা নির্ণয় করি সেক্ষেত্রে আমরা আগের সময় বলি কি যে এখানে যদি এবি এবং বিসি মান আছে এবি এবং বিসি মান করে করে ডিগ্রি মানটা বের করে ডিগ্রি মান বের করলে আমরা এক্স ওয়াই বরাবর পাই তবে এখানে যে টেকনিকটা আমি প্রয়োগ করবো একটু ব্যতিক্রম হয়ে ব্যতিক্রম টেকনিক তাহলে তো লক্ষ্য করো যদি বি কোণ 90 ডিগ্রি উল্লেখ করা আছে ফলে এ কোণ এবং সি কোণ আমাদের হবে 90 এ কোণ অর্থাৎ আমরা বলতে পারি এ কোণ প্লাস সি কোণ হল 90 তো আমাদের এ কোণের পরিবর্তে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই আর সি কোণের পরিবর্তে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তো হলো বি আমি যদি ওয়াই এর বাদ দিই তাহলে ফিরে আসে 2x 90 অনেক সময় যদি এই টেকনিক মতো অবলম্বন করো তাও কিন্তু যখন ওয়াই মানটা বের করতে তুমি মানে চাবা যখন ওয়াই মানটা বের করি তখন কিন্তু সেক্ষেত্রে এই মত কোশ্চেনটা ঠিক যেটা বের করতে ঠিক এক্ষেত্রে তোমাকে ডিগ্রি মানে সাহায্য করতে হবে কিরকম যদি
এবি মান উল্লেখ করা আছে 1 আর বি সি মান উল্লেখ করা আছে 3 এই ক্ষেত্রে সি গুণ বাই একক যে কোনো একটি গুণ ব্যবহার করতে পারো সাপোজ যদি তুমি একক ব্যবহার করো তাহলে দেখতে পারো ট্যান এ কি করে যদি বলো আমি ট্যান সাজলাম ট্যান ইজ ইকুয়াল টু লম্ব বাই গুণ লম্ব বলতে এখানে আমাদের বি সি আর লম্ব হলো লম্ব হলো বি সি আর গুণ হলো আমাদের তো বি সি মান কত এখানে রুট 3 আর এবি মান হলো 1 যাকে ধরো তিনি এটা কেমন লিখতে পারি ট্যান 60 তার মানে আমাদের বাম পাশে ট্যান ডান পাশে ট্যান 60 অতএব আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আর এর কি করতে হবে লে ব্যাস প্লাস ওয়া তাহলে এখানে এক্স প্লাস ওয়া ইজ ইকুয়াল টু 60 কিন্তু পুরো আমরা এক্স এর মান কিন্তু পেয়ে গেছি 45 এখন যদি আমি এখানে এক্স এর মান 45 ডিগ্রি বসিয়ে দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব ওয়াই মান অর্থাৎ therefore y is equal to সরাসরি লিখতে পারি 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মাইনাস করলে আমরা পেয়ে যাই 50 ডিগ্রি আর যদি এই নাও এই ছিল আমাদের 9 নম্বরের ব্যাখ্যা তো অনেক সময় আমরা শর্টকাট প্রসেস অবলম্বন করে যখন 2 নম্বরে দেখালাম যে পথ অবলম্বন করতে করতে পারে কিন্তু y পথ করতে গেলে আমাদের এরকম ত্রিকোণমিতিক কোণমতে সাহায্য করতে হবে তো তোমার ত্রিকোণমিতিক কোণমতে সাহায্য নিয়ে বের করার চেষ্টা করবে তাতে ভুল আর সম্ভব না কম তো এখন আসলে প্রশ্ন নম্বর 10 এ দেখা প্রশ্ন নম্বর 10 উল্লেখ করা আছে কোন দণ্ডের ছায়াগত তার দৈর্ঘ্যের কত গুণের উন্নতি পথ 30 তো আমরা সাধারণত জানি উন্নতি পথ ভূমির সৃষ্টি থাকে যদি আমরা ত্রিভুজ এবিসি দিক লক্ষ্য করি তাহলে সিটি যে কোণটা সৃষ্টি হয়ে থাকে সাধারণত উন্নতি কোণ আমাদের ভূমিতে সৃষ্টি হয়ে থাকে তার মানে আমরা বলতে পারি সিদিনতে এই বিন্দুর উন্নতি কোণ ঠিক আছে কোন একটা দিক হতে পারে এখানে উল্লেখ করা আছে কোনো দণ্ডের ছায়াতে ছায়াতে সাধারণত আমাদের ভূমিতে সৃষ্টি হয় তাহলে এটা যদি আমার হাতে এটা দণ্ড নিশ্চয় ধরে রাখো তোমরা লক্ষ্য করো এই বোর্ডটা কিন্তু ছায়া দেখা যাচ্ছে তার মানে এখানে বোর্ডের ছায়া কিন্তু আমরা সাধারণত খোলা জায়গায় গেলে পরে দণ্ডের ছায়া থেকে ভূপৃষ্ঠে দেখতে পাই তবে ভূপৃষ্ঠেরটাকে আমরা এখানে ভূমিষ্ঠ অন করব লম্ব হবে আমাদের এখানে এবি ভূমি হবে আমাদের বিসি অর্থাৎ এখানে দণ্ডটা হবে আমাদের এবি ছায়া হবে আমাদের বিসি উল্লেখ করা আছে দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হবে তার দৈর্ঘ্য মানে কি কার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্য কার সাপেক্ষে দণ্ডের দৈর্ঘ্যের সাপেক্ষে এই ক্ষেত্রে আমাদের দণ্ডের দৈর্ঘ্যের নিচে ছায়া দৈর্ঘ্য যেহেতু প্রশ্নে করা আছে দৈর্ঘ্যের কত গুণ হবে তার মানে দৈর্ঘ্যের সাপেক্ষে তো আমরা লিখতে পারি এটা আমাদের দণ্ড এটা আমাদের ছায়া তাহলে আমরা লিখতে পারি দণ্ডের ছায়া দৈর্ঘ্য ডিভাইডেড বাই দণ্ডের দৈর্ঘ্য অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য দণ্ডের দৈর্ঘ্যের কত এটা বলে পরে কোনটা কত ডিগ্রি হবে 30 ডিগ্রি হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি লম্ব এবং ভূমি ছায়ার দৈর্ঘ্যকে আমরা লম্ব ধরে নিলাম ছায়াকে ভূমি যদি ধরে নিই তাহলে আমাদের কি আসছে সেখানে ছায়ার দৈর্ঘ্য ডিভাইডেড বাই লম্ব এর কি উল্লেখ করা আছে কত ডিগ্রি কত 30 ডিগ্রি তো এখানে একটা জিনিস শিক্ষা করো ছায়া দৈর্ঘ্য উপরে গেছে দণ্ড দৈর্ঘ্য নিচে আসছে তাইলে আমাদের এই ক্ষেত্রে থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো আমাদের এবি ভূমি হলো আমাদের বিসি তো লম্ব তাহলে এখানে ছায়া আসলো কি ছায়া আমাদের আসলো ভূমি হিসাবে তাইলে ভূমি ডিভাইডেড বাই লম্ব তাহলে আমরা সেখানে কি লিখি পর তাহলে এখানে কত গুণ হবে তাহলে আমরা পর 30 ডিগ্রি মানটা প্রয়োগ করি তাহলে ছায়া দৈর্ঘ্য ডিভাইডেড বাই দণ্ডের দৈর্ঘ্য লিখলাম আর পর 30 ডিগ্রি মান আমরা জানি ছায়া সিস কেন 30 ডিগ্রি এর কাজ কত তাহলে আমরা যদি আমরা মানটা কোনাকুনি গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি
চাতুর্ভুজ ইজ ইকুয়াল টু স্কয়ার অফ 3 এবং 12। তার মানে একটা ব্যাপার আছে, চাতুর্ভুজ যদি দণ্ডদৈর্ঘ্যের স্কয়ার অফ 3 গুণ হয় তাহলে আমাদের সেই ক্ষেত্রে উন্নতি কোণ হবে। এই ছিল আমাদের দশের ব্যাখ্যা। এরপর আমরা প্রশ্ন নম্বর এই তাহলে বর্ণনা সাপেক্ষে যদি আমি চিত্রটা এঁকে নিই তাহলে আমি লিখতে পারতেছি এখানে ত্রিকোণ আমাদের একসম কোণ, অন্যদিকে বি কোণ হল 2 একক। অর্থাৎ আমরা যদি ভূমিকে বি দিয়ে দিই এখানে এ দিই তাহলে এই বি কোণটা হচ্ছে এই কোণের ডান। অর্থাৎ এই কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে আমাদের 60 ডিগ্রি। অন্যদিকে উল্লেখ করা আছে বি সি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, তাহলে এ বি এর মান তার মানে এখানে দেখা যাচ্ছে অন্যদিকে মান আমাদের আর কিছু নেই। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে শুধু ভূমি সাহায্য নিয়ে তাও অতিক্রমণ বের করতে পারে না, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের একটুখানি কাজ করতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে সিকো নেগেটিভ অতএব বাকি দুটি কোণের যোগফল আমাদের নেগেটিভ, আমরা একটু লিখে শর্টকাট তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কেননা সিকো যেহেতু আমাদের নেগেটিভ অতএব বাকি দুটি কোণের যোগফল আমাদের নেগেটিভ। তো আমাদের অ্যাঙ্গেল এ ঠিকঠাক রাখলাম আমি অ্যাঙ্গেল বি পরিবর্তে লিখলাম টু অ্যাঙ্গেল কফ ই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে পেজাস কত আমরা অ্যাঙ্গেল এ তাহলে তিনটা পেজাস অ্যাঙ্গেল থ্রি 90 ডিগ্রি, দেয়ারফর অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা 30 ডিগ্রি। তার মানে আমাদের এই কোণ হয়ে গেল 30 ডিগ্রি। এখন আমি 30 ডিগ্রি যখন পেয়ে গেলাম পি কোণ আমরা সহজে করতে পারি অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 এখন তার মানে কত এখানে বিসি অতিভুজটা আমার এবি। এখন যেহেতু আমাদের এখানে বি মান ইতিমধ্যে পেয়েছি 60 ডিগ্রি অতএব কস 60 ডিগ্রি আমরা এখানে বসালাম। আর যদি বিসি মান উল্লেখ করা আছে কোণ নিচে হলে বি কস 60 ডিগ্রি মান কত হাফ উপরে কোণ নিচে হলে এবি, দেখুন আমরা একবার লিখতে পারি এবি ইজ ইকুয়াল টু এ। তারপর আমরা এই মান পেয়ে গেলাম এইচ। অতএব তোমরা ইউরোপ যদি থাকে ভয় পাবা না, যে একটি বাহু দুর্গ আছে আর কোনো কিছু নেই আমার মতো এই ক্ষেত্রে অন্য বাহুগুলো আমি পাবো না, চিন্তার কোনো কারণ নেই, একটুখানি বুদ্ধি খাটালেই তুমি করতে পারবা। অর্থাৎ এটা আমরা সম্ভবত কৃষির সাথে পরে সাহায্য করি, ছোটখাটো বুদ্ধি খাটালেই তুমি এই ধরনের সমস্যা সমাধান করতে পারবে। কোশ্চেন নাম্বার 12 উল্লেখ করা আছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্যের স্কয়ার অফ 3 গুণ হবে। অবনতি আর উন্নতি আমরা তো জানি, উন্নতি কোণটা আগে দেখলাম দেখলাম আমরা কি রকম যে এবিসি কি বুঝে সাধারণত ভূমিতে আমাদের উন্নতি কোণটা সৃষ্টি হয়ে থাকে আর উন্নতি কোণ অবনতি কোণ সৃষ্টি হয় কি ভূমি সমান্তরাল বয়স হবে আমরা শীর্ষে বিন্দুতে খুঁজে পাই। যেমন এখানে আমি যদি এই বাউন্ডারি নাম দিয়ে দিলাম যা এবির শীর্ষবিন্দু এ দিয়ে গেছে এবং ডি এর সমান্তরাল যদি আমি বলি সিবি তাহলে আমাদের অবনতি কোণটা সৃষ্টি হবে এই ক্ষেত্রে, অর্থাৎ এ বিন্দুতে সিবি দ্বারা অবনতি কোণটা সৃষ্টি হবে এতে, অর্থাৎ ডি এ সি হল আমাদের অবনতি কোণ। আর যদি এখানে ডি এর সমান্তরাল সিবি আর এসি ছেদক অতএব একান্তর কোণ হিসেবে আমরা বলতে পারি
অবনতি কোণ যদি এখানে 30 ডিগ্রি হয় বা 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। অতএব অবনতি কোণ যদি প্রশ্ন লেখ থাকে এটাকে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ অবনতি কোণটা যা উন্নতি কোণটা তাই হয়ে থাকে। প্রশ্ন লেখ করা আছে অবনতি কোণের কত ডিগ্রি হলে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হলে কিংবা এই কোণটা কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্যের স্কয়ার থ্রি গুণ হবে। তো খুঁটির দৈর্ঘ্য বলতে এখানে খুঁটি বলতে আমরা বুঝতেছি এটাই যে এই দৈর্ঘ্যটা কত, ছায়ার দৈর্ঘ্য কত। তাহলে ছায়ার দৈর্ঘ্য ধরুন আমরা সাপোজ এক্স বিসি টু এক্স, তাহলে এই দিকে তাহলে আমাদের খুঁটির দৈর্ঘ্য কত হবে, খুঁটির দৈর্ঘ্য হবে আমাদের এই স্কয়ার থ্রি এক্স, কারণ এখানে উল্লেখ করা আছে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের স্কয়ার থ্রি। তাহলে এত হচ্ছে এটা। তো জানতে চাচ্ছি কোণের মান, অর্থাৎ এই অবনতি কোণের মান কত। যদি আমি এখানে চিত্রে উল্লেখ করলাম 60 ডিগ্রি, আপনার 60 ডিগ্রি না তো নাম থিটা ডিগ্রি, থিটা ডিগ্রি এই থিটাটা আমরা বের করব। তো আমরা এই থিটার মানটা যদি বের করতে চাই, তো এখানে আমি বিসি যদি এই ধরে চলতে গিয়ে মান করতে স্কয়ার থ্রি এক্স, তাহলে এটা ট্যান থিটা কোশ্চেন নাম্বার 30 চিত্র উল্লেখ করা আছে, জানতে চাচ্ছে বিসি মান কত, বিসি মান কত। কত দূর দিকে ভয় পাচ্ছে ধরুন অনেক বড় হয়ে থাকে আমি বিসি মানে খেয়াল করতে পারবো, কিন্তু না ভয় পাবো না, কারণ তুমি লক্ষ্য করো যেহেতু সমগ্র চিহ্নটা উল্লেখ করা আছে অতএব সমগ্র ত্রিভুজ, এবং সেই সাথে আরও দুই লক্ষ্য করতেছি কি এখানে লম্বর মানটা উল্লেখ করা আছে, প্রতিবছর মানটা উল্লেখ করা আছে, শুধু ভূমির যে মানটা তা পুরো মানটা না দিয়ে অর্ধেক বছর মান বিডির মানটা দুটো ভাগে বিভক্ত, একটা বিসি প্লাস সিডি, তার বিডিটা একটু পরে বের করে বিডি স্কয়ার রেখে দিই, স্কয়ার রাখলাম আর ডান পাশে এবি কত 25/25, তো বাম পাশে বিডি রেখে দিলাম, ডান পাশটায় 25-এর স্কয়ার পেয়ে যাচ্ছে 625, আর ডান পাশে একবার মানটা ডান পাশে নিয়ে গেলাম, গত মানটা পরে নিলাম মাইনাস করে দেই তাহলে পেয়ে যাচ্ছে আমরা 6-7-5, তাহলে মাইনাস করে পেয়ে যাচ্ছে আমরা 576। এখন যদি আমরা এখানে ছোট্ট কাজ করে বর্গমূল করে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি বর্গমূলের মানটা খুব সম্ভবত আমাদের চলে আসবে 24
অতএব আমরা লিখতে পারি BC is equal to 24 minus 12 যা দিলে আমাদের 12, অতএব আমরা BC পেয়ে গেলাম 20, আর BC কত হবে 12। তো দেখো ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, সত্যিই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা অঙ্ক করতে পারলাম, ব্যাখ্যা করতে পারলাম। তো এ ধরনের চিত্র যদি থাকে দর্শকতে তো ভয় পাওয়ার কথা তুমি প্র্যাকটিস করো। তো আজকে আমি যতটুকু পারলাম আলোচনা করলাম, তোমরা বাসায় তোমার সামনে যা অন্যান্য অবজেক্টিভগুলো থাকবে ত্রিভুজগুলো চর্চা করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে দেখবে তুমি প্রায় সবই বুঝতে পারছো। তো এই স্বল্প ক্লাসে তো আর একটু বিস্তারিত আলোচনা করা যায় না, বাসায় তোমাকে পড়তে হবে। তো যাই হোক, তুমি বাসায় চর্চা করবা, প্র্যাকটিস করবা, আশা ব্যক্ত করছি এবং পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমার আছি। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।